পিএসজির অনুশীলনে তাকালে সাধারণ ভক্তদের মনে প্রশ্ন আসবে, কোথায় নেইমার? দলবদলের গুঞ্জনের মাঝে হঠাৎ ব্রাজিলিয়ান সুপারস্টার উধাও হয়ে গেল পিএসজির স্কোয়াড থেকে। লুইস এন্ড্রিক আজ যে দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সেটাতে নেই নেইমার জুনিয়র। নতুন মৌসুমে আজই লিগ ওয়ানের যাত্রা শুরু করতে যাচ্ছে পিএসজি। ব্রাজিলিয়ান সুপারস্টার লরিয়েন্টের বিপক্ষে পিএসজির স্কোয়াডের অংশ নয়। ফরাসি সংবাদ মাধ্যমের খবর থেকে যতটুকু জানা গেছে, পিএসজির আক্রমণ ভাগে আজ নেইমার জুনিয়রকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। 4-3-3 ফরমেশনে লিগ ওয়ানে লরিয়েন্টের বিপক্ষের ম্যাচের জন্য দল সাজাচ্ছে লুইস এন্ড্রিক, যেখানে আশরাফ হাকিমি, মার্কুইনুস, মিলান শাকিরিনি, লুকাস হার্নান্দেস, ভিটিনহা, উগার্টে ওয়ারিন, কিংলি, গঞ্জালো রামোস এবং মার্কো অ্যাসেন্সিওকে নিয়ে একাদশের পরিকল্পনা লুইস এন্ড্রিকের। পিএসজির অনুশীলনেও নেই নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সুপারস্টারকে লিগ ওয়ানের প্রথম ম্যাচের বাহিরে রেখেছেন লুইস এন্ড্রিক। আজ বাংলাদেশ সময় রাত একটায় লরিয়েন্টের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে 2023-24 মৌসুমের যাত্রা শুরু করবে পিএসজি। এই ম্যাচে মাঠের বাইরে থাকবেন নেইমার জুনিয়র।